এই ধানের যে ফলন এটা কেমন আসতে পারে আশা করতেছেন? এখন আমি আশা করছি 50-45 মন শুকি আমি পাবো ধান। আসসালামু আলাইকুম, ইউটি অ্যাগ্রো বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ এসেছি একটি ভিন্নধর্মী একটি ভিডিও নিয়ে। আমরা সচরাচর বিভিন্ন খামার নিয়ে আলোচনা করে থাকি, যেন আমাদের ছোট ছোট প্রান্তিক খামারিরা আমাদের এই ছোট ছোট ভিডিও দেখে উপকৃত হতে পারে। তো আজকে একটি ধান খেতে আপনাদের নিয়ে এসেছি, যে ধানটি আমাদের এই অত্র এলাকায় নতুন বপন করা হয়েছে। এ ধান কৃষক বপন করেছেন, উনি নাটোরের একটা প্রত্যন্ত গ্রাম থেকে সংগ্রহ করে এনেছেন। আমাদের মেহেরপুর জেলার জন্য এ ধানটি উনি প্রথম নিয়ে এসেছেন। এ ধানটি অত্র এলাকার মধ্যে এবং এই মাঠের মধ্যে পুর জেলার গাংনি থানা সারবাটি গ্রাম, এখানে যে কৃষক তেমা ধানটি বপন করেছেন, চলুন আমরা তার সাথে সরাসরি কথা বলি। আসসালামু আলাইকুম শুকুর ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনি যে ধানটি বপন করেছেন, এই ধানটি কোথা থেকে সংগ্রহ করেছেন? আমি এটা নাটোর জেলা রশিদপুর গ্রাম থেকে এনেছি। এই ধানটি আপনি যখন বপন করেন, মানে চারা দেন, তখন এর অঙ্কুরোদ্গম সংখ্যা কেমন ছিল? মানে প্রত্যেকটা ধানই কি গজিয়েছিল? প্রত্যেকটা ধানই গজিয়েছিল, ওই হয়তো 5% গজিয়েছিল না। তাছাড়া শীত মৌসুম তো একটু ওই সময়তে একটু এমনি কম গজায়, তবু ধানের অঙ্কুরতা ভালো, বীজও সম্পূর্ণই করেছিল, ওকে মার দেওয়া বলে না। আচ্ছা, তো এই ধানটি যে আপনি বপন করছেন, এতে অন্যান্য ধানের চেয়ে খরচ কেমন মনে করছেন? অন্যান্য ধানের পাশাপাশি এ ধানটা খরচ তত বেশি না, তো দেখা যায় যে এই ধানটা 140-145 দিনের মধ্যে ধানটা হয়ে যায়। আর এর বীজ জমিতে ফেলার 25-36 দিনের ভিতরে ওকে চারা লাগাতে হবে। আর অন্যান্য ধানের ক্ষেত্রে দেখা যায় যে হয়তো একটু বেশি হয়ে গেল, তাতে কোনো সমস্যা হয় না। এই ধানটা একটু ঝাড় একটু গুছায় কম করে, তবু দুটো একটা করে চারা দিলে একটু কম করে, তো দুটা তিনটা চারটা করে দিলে ভালো হয়। তো উনি আমাকে বলে দিয়েছিল, তো আমি দুইটা করে লাগিয়েছিলাম, তো দেখা যাচ্ছে যে অন্যান্য ধানের থেকে আমার ধানটাই বেশি ঝাড় করেছে। আচ্ছা, তাহলে বলতে চাচ্ছেন যে প্রতিটা ধানের গোছায় 2-4 লাগাতে হবে, তাই তো? উনি তাই বলে দিয়েছিল, তো আমি 2টা করে লাগিয়েছিলাম। আপনি 2টা করে লাগিয়েছেন, তাতেই আপনি সফলতা পেয়েছেন, তাই তো? জি জি। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি প্রতিটা ধানের গাছ বেশ মোটা এবং যথেষ্ট ঝাড় করেছে। 2টা করে লাগানোর পরেও মোটামুটি এক হাতে ধরা যাচ্ছে এরকম। তো গাছগুলো অনেক মোটা, তো এর হাইটও প্রায় 3.5 ফিট হাইট। সচরাচর আমাদের এই 75-74 যে ধানগুলা এখন বপন করা হয় সেগুলা সচরাচর এত হাইট হয় না, কিন্তু এটা যথেষ্ট হাইট আছে। এই গাছগুলা পশুখাদ্য হিসাবেও ব্যবহার করার উপযোগী। তো এখন আপনি এই ধানের যে ফলন এটা কেমন আসতে পারে আশা করতেছেন? এখন আমি আশা করছি 50-45 মন শুকি আমি পাবো ধান। বিঘা প্রতি 50-45 মন আমি শুকি পাবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেক বাম্পার ফলন। যা অন্যান্য ধানে কি এরকম ফলন হয়? না, অন্যান্য ধানে এরকম ফলন হয় না, ওই 20-15-25 মন এরকম হয়। আচ্ছা, তো আপনি কি ভবিষ্যতে এই ফাতেমা ধান মানে আবাদ করতে চাচ্ছেন? জি জি, আমি আবার এই ধান কেটে এই ধানের চারা দেবো, আমার আত্মীয় স্বজন যারা আছে যে যেখানে আছে তাদেরকেও দেবো। আচ্ছা, তাই তার মানে কৃষকদের এই ধান আবাদ করার জন্য আপনি উদ্বুদ্ধ করতেছেন, তাই তো? জি জি, এই ধানটায় ফলন বেশি অন্যান্য ধানের থেকে, তো যেহেতু দেখা যায় খরচা একই, তো এই ধানটাই লাভজনক বেশি, তাহলে আমি এটাই করব। আচ্ছা আচ্ছা, তো একই খরচে আপনি কেন যেগুলো কম ফলন হবে সেগুলো না করে আপনি যেগুলো বেশি ফলন দিচ্ছে সেগুলো করতে চাচ্ছেন, তাই তো? জি, আমি সেগুলাই করতে চাচ্ছি এবং কৃষকের মাঝে আমি এগুলা ছড়িয়ে দেব। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো দেখলেন, আমরা কৃষকের কাছ থেকে শুনলাম সরাসরি যে তার ফাতেমা ধান কীরকম ফলন এসছে এবং তিনি কেন করতে চাচ্ছেন, এবং অন্যান্য কৃষকের প্রতিও আবেদন জানাচ্ছেন উনি যেন ফাতেমা ধানটা আবাদ করে, কারণ অন্যান্য ধানগুলো দেখা যাচ্ছে 25-30 মন হারে হয়, কোনোটা 20 মনে হয়ে যায়, কিন্তু এই ফাতেমা ধানটা 1 বিঘা জমিতে 45-50 মন পর্যন্ত পেতে পারেন বলে উনি আশা করছেন। কেউ বপন করেন এবং এই ধানটি অন্যান্য বিভিন্ন জাতের ধানের চেয়ে অনেক বড় এবং অত্যধিক ফলন এসেছে,
এটা আপনি গুনেছেন? হ্যাঁ আমি গুনেছি। আচ্ছা, একটা শীষে কয়টা পেয়েছেন আপনি? 1200, 1100, 1700। 1100, 1200, 1700। আজকের এই ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি। ছোট্ট ভিডিও দেখে যদি কোনো কৃষক ভাই উপকৃত হতে পারেন, নিজেদেরকে ধন্য মনে করব। কোনো ধানের বীজ সংগ্রহ করতে চান ওনার কাছ থেকে, তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন এবং ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি। যদি আপনার মোবাইল নাম্বারটা বলতেন। জি, 01766 98 32 13। আবার বলুন। 01766 98 32 13। তো উনি যেহেতু ওই শুধু নাটোর থেকে ধানটা নিয়ে এসেছিলেন, নাটোরে যেয়ে আবার আপনারা হয়তো অনেক সময় এবং খরচের ব্যাপার, আপনারা যদি নিকটবর্তী কেউ এই ধানটি সংগ্রহ করতে চান তাহলে ওনার সাথে যোগাযোগ করে আপনারা হচ্ছে সংগ্রহ করে নেবেন। তো এ পর্যন্ত শ্রোতা বন্ধুরা, সে পর্যন্ত ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।